আমার আমারে গোড়া জানি না কেন গোড়ার তপ তহি হিলো ভেসে যায় ভেসে যায় আমার ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় নয়ন জলে ভেসে যায় ভেসে সমস্ত কৃষ্ণ ভক্তগণ ভক্তবৃন্দ আপনাদের রাঙা রাঙা শ্রী যুগল চরণে রাধা গোবিন্দ মিলিত তনু আমার বহু সুন্দর একদিন মধুময় বৃন্দাবনে শ্রীমতী রাধারানী সকালবেলা বসে বসে কাঁদছে। অতি প্রভাতকালে রাধারানীর নয়নে জল দেখতে পেয়ে ভগবান একটু চমকে উঠলেন। রাধারানী সকাশে গিয়ে বলল, রায় তুমি এমন করে কাঁদছো কেন, কি হয়েছে তোমার? রাধারানী প্রত্যুত্তরে বলল, বধু অন্য কিছু না, গত রাত্রিতে যখন আমি শয্যায় শয়নকক্ষে ছিলাম, শয়নকক্ষে থাকাকালীন নিদ্রাকালে আপনি স্বপ্নের মধ্যে একটা পরপুরুষের রূপ দর্শন করেছি, সে থেকে মনে আমার বড় আশঙ্কা। কেন রায়, তুমি তার জন্য ভয় করছো কেন? এই ভয় করছো কেন বলতে বলতে গোবিন্দ একটু মৃদু হেসে ফেলেছে। যাই না হেসে ফেলেছে, অদূরে দাঁড়িয়েছিল ললিতা, বিরক্তি প্রকাশ করে বলছে, এই যে ও মাধব, দেখছো আমার রাধারানী কাঁদছে আর তুমি হাসছো। ভগবান আবার হাসতে হাসতে উত্তর দিল, ললিতা গো, তুমি ভাবছো তোমার রাধারানীকে কাঁদিয়ে আমি হাসছি? না, তোমার রাধারানীকে কাঁদিয়ে আমি হাসিনি। আমি কেন হাসছি জানো? ঘুমের মধ্যে নিদ্রাকালে শয়নকক্ষে তোমাদের রাধারানী স্বপ্নের মধ্যে যে পরপুরুষের রূপ দর্শন করেছে সেটা যে আমারই প্রতিরূপ। কেন মাধব, তুমি এমন কালবর্ণ পরিত্যাগ করে গৌর হবে কেন? বলে, রাধে কই ছোন তোমার প্রেমা, তোমার প্রেম কেমন, কই ছোন মধুরিমা, সেই প্রেমের আলোকপাতে তার চমৎকারিতা কতটা। আর তুমি যে বৃন্দাবনের পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াও, ওই কৃষ্ণ ভজনে কি বা অসুখ? কৃষ্ণকে ভালোবাসলে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে কোন সুখ অনুভূতি হয় সেটা আমার ভগবান হয়ে জানা হল না। তাই রাধে আমি স্থির করেছি, ওই সাত পূরণের জন্য, এই তিন বাঞ্ছা পূরণের জন্য, ওরাই এটি নবান Thank you.
ভক্তি নামক সন্দেশটার স্বাদ বুঝতে আমার মহাপ্রভু এলেন নবদ্বীপ মাঝে। নদিয়ায় এসে যেই না মহাপ্রভু অবতীর্ণ তো হয়েছে, নবদ্বীপবাসী আমার মহাপ্রভুকে পেয়ে কি অস্থির থাকতে পারে? নিতাই গৌর সীতারার প্রেমানন্দে গৌর এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার নদিয়া। কালো বরণ না
মহাপ্রভু কালো, তাহলে ব্রজে ছিল কালো, আজকে ফর্সা হলো কি করে জানো? পদাবলী বলছে, রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তা, কিন্তু সর্বনাশ হয়ে গেল। রাধা নামে গাইবে কিসে, রাধা নামে গাইবে কিসে, তাই প্রভু আমার ধুলার মাঝে গড়ি যায়। তবে রে সোনার নদী রাধা প্রেমে নিনি হয়েছে, গৌর রাধা প্রেমে নিনি হয়েছে, প্রভু আমার রাধা হয়েছে, গৌর রাধা প্রেমে ঋণী হয়েছে। ঋণ যদি কারোর থাকে সুদ বাড়বে, বাড়বে তো? এবছর আপনাদের গ্রামে গান করতে এলাম, দে একটা মা বাবা পাতিয়ে কারোর কাছ থেকে কিছু ধার করে নিয়ে চলে গেল, দাও তো 20,000 টাকা দাও মা। এবছর করোনার জন্য গান করতে পারিনি, তাই সংসার চলছে না। পরের বছরে কিছুদিনের মধ্যে তোমায় পাঠিয়ে দেবো, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো, পাঠিয়ে দেবো। তখন এই টাকা দিতে যদি না পারি, পরের বছরে যখন আবার যদি কীর্তন করতে আসে, আমি জানি আর আসবো না, কারণ আমি আসলে আস্থান করবো কি না সন্দেহ হয়েছে। তো এখন পরের বছর যদি কোনো কারণে এসে পড়ি আপনাদের ধারে কাছে, হ্যাঁ, তো কী হবে? এই যে সেই মা গিয়ে বললে যে আগের বছরে ঋণ করেছিলে মনে নেই, তার সুদে আসলে অনেক হয়ে গেছে, তুমি দিতে পারবি না, তা দাও তোমার গাড়িটা এখন এখানে রেখে যাও, তোমার গাড়িটা ছাড়া হবে না, গাড়িটা রেখে যাও। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র ঋণ করেছিলেন রাধারানীর কাছে, কিসের কিসের ঋণ? প্রেমের ঋণ। রাধে আমি হলাম কৃষ্ণ দাস, রাধে গো এ জগতে সবাই জানে আমি বড় তুমি ছোট, আমি নিজে মুখে বলে গেলাম আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজ আমার বিফল ভজনতা। সেই রাধা প্রেম আস্বাদিতে এসেছেন মহাপ্রভু সোনার নদীয়াতে, পদাবলী বলল, রাধা প্রেমে ঋণী হয়েছে, রাধা প্রেমে ঋণী হয়েছে, প্রভু আমার রাধা প্রেমে হয়েছে। শোধ দিতে পারেনি বলে, শোধ দিতে পারেনি বলে আগের চূড়াবাসী কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, চূড়াবাসী কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, চূড়াবাসী কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, আগে চূড়াবাসী কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, চূড়াবাসী কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, চূড়াবাসী কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। বাসি নেই তাই রাধা নাম গাইতে পারছে না, প্রভু রাধা নামে গাইবে কিসে, এখন রাধা নামে গাইবে কিসে, তাই ধুলার মাঝে গড়ি যায় তোদের এই সোনার নদী। উদাস বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপে কয়, রায় অঙ্গে অঙ্গ দিয়ে রঙ্গ করানো, উদাস বিশ্বরূপে গৌরা
আমার রাধা নামে বলবে কিসে, রাধা নামে বলবে কিসে, তাই ভুলার মাঝে গড়ি যায় তোদের সোনার নদী মহাপ্রভু অবতীর্ণ হলেন সোনার নদীয়ায়। আজকে আমাদের যে লীলা করতে আমাদের কমিটির বাবারা আমাদের বলেছেন, সে লীলাটি হল বৃন্দাবনের একটা লীলা, রাধারানীর মান লীলা। সেই মান লীলার পঞ্চন্দ্রে আমরা আস্বাদন করছি। মান বিরহ জ্বরে প্রভু ভিন্ন ভোর, ও রাঙা নয়নে বহে গোড়ার তপত হল। মহাপ্রভুর নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, কেন কাঁদছে মহাপ্রভু, কাঁদে কেন? একটা কথা মনে রাখবেন, প্রভু এই নদিয়ায় এসে যে সমস্ত করেছেন, যা কিছু করেছেন, সব জীব শিক্ষার তাগিদে। দেখবেন লীলার মধ্যে সবসময় পদকবি বর্ণনা করেন, কখনো মহাপ্রভু কাঁদছে, কখনো বা তিনি নাচছেন, যাই করছেন সেটা কিন্তু জীব শিক্ষার জন্য। আজকে মহাপ্রভু কাঁদছেন কেন? পদকবি বলছে, মহাপ্রভু কেন কাঁদছে জানো? প্রভু যেন তোমাদের শিখাইতে এসেছে, শিখাইতে এসেছে, প্রভু শিখাইতে এসেছে, প্রভু জীবে কেমন করে কাঁদিতে হয় শিখাইতে এসেছে, কেমন করে কাঁদিতে হয় শিখাইতে এসেছে, প্রভু জীবে কেমন করে প্রভু কাঁদিতে হয় ওই গুরুর চরণে দিদে ধরে, জগতে কত কাঁদলে একজন মায়ের বাবা, একজন বাবা বলতে পারো সে কান্নার মধ্যে আনন্দ আছে, সুখ আছে, একজন কেউ বলতে পারো? কেউ আমরা বলতে পারি না, কারণ আমাদের হৃদয়ের মধ্যে যখন যন্ত্রণা শুরু হয় তখন আমরা কাঁদি। শাস্ত্র বলল, ভাই রে ভাই, একটাই কত্র কান্না আছে জগতে, যে কান্নার মধ্যে অনেক সুখ অনেক শান্তি, যদি সদ্গুরুর চরণাশ্রয় করে কেউ নাম করো আর কাঁদতে পারো। শাস্ত্র বলল, ওই সদ্গুরুর চরণাশ্রয় করে সমস্ত ইন্দ্রিয় আমার গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়ে সর্বহারা হয়ে নাম করে যারা এ জগতে শুধু তারা তারা জানে, নাম করে জন জনে শুধু তারা জানে, যারা কাঁদে তারাই জানে, আপন আপন গুরু চরণ আশ্রয় করে নাম করে জানা জানা কাঁদে, কেবল কানাই জানে আপন গুরুর চরণ।
दे ताराई जाने अवसद गुरुचरण আপনি গুরুরে জানান কৃষ্ণ নাম করে কি আনন্দ হয়, কৃষ্ণ নাম করে কত আনন্দ অনুভূতি হয়, একমাত্র যারা কাঁদতে পারে। বলবে বাবা আমিও তো কাঁদতে চাই। বাবা কাঁদতে যদি চাও এখনো সময় আছে, সদ্গুরুর চরণাশ্রয় করে একটু অভ্যাস করো। মানুষ অভ্যাসের দাস, অভ্যাস করো। শেষের দিনে যাবার বেলায় বলবো বললে তো বলা হবে না, হবে শেষের দিনে যাবার বেলায় বলবো বললে বলা হবে না। বলতে গেলে জিহ্বাটাকে তোমার কৃষ্ণ নামের বশ করতে হবে। যদি জিহ্বাটাকে কৃষ্ণ নামের বশ করতে পারো, তোমাকে কাউকে বলিয়ে দিতে হবে না, আপনাকে সেদিন ঘরে বলে উঠবে। কিন্তু তার আগে তুমি অভ্যাস করো। একটা ছোট্ট দৃষ্টান্ত বলি, যদি তুমি না বলো, না বশ করো জিহ্বাটাকে, তাহলে সেদিন তোমার বলা হবে না। এটা একটা ছোট্ট দৃষ্টান্ত বলি, মায়েরা ধৈর্য ধরে শুনো। একজন মা ঠিক শেষের দিনে যখন মৃত্যু শয্যায়, যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ঠিক সেই সময়ে ছোট ছেলে দাদাকে ফোন করেছে। দাদা থাকে বাইরে, দাদা একবার শেষবারের মতো মাকে দেখে যা, মা মনে হয় আর বাঁচবে না। বড় ছেলে মাকে দেখতে এসেছে, বড় ছেলে মাকে দেখে বড় চিন্তিত হয়ে পড়েছে। কিসের চিন্তা জানো মা? বাবা ছিল দিন ভিক্ষুক, একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত, একজন প্রকৃত বৈষ্ণব। প্রত্যেক দিন নগরে নগরে হরিনাম সংকীর্তন করে যা পেত তা দিয়ে আগে গোপালের সেবা করত, তারপর নিজের সেবা পেত। বাবা ছিল যতটা কৃষ্ণ ভক্ত, মা ঠিক তার উল্টো, ততটাই কৃষ্ণ বৈরী। এ কথা মনে করে বড় ছেলে বড় চিন্তিত হলেন। বাবা তো মারা গেছে, কিন্তু এখন মায়ের গতি কি হবে? কেন শেষের দিনে যাবার বেলা নাকি একবার হরিবোল বলতে হয়, তা মাকে তো কোনো রকম করে হরিবোল বলাতে হবে। ছলে বলে কৌশলে হরিবোল বলাবো এই বাসনা নিয়ে বড় ছেলে একটা ছলনার আশ্রয় নিয়েছে। কি জানো, বাবা মরে গেছে, চলে গেছে, কিন্তু বাবার সেই হরিনামের ঝোলাটা আজও ঘরের কোণে পেরেকের মধ্যে তোলা। সেই হরিনামের ঝোলাটা এনে মায়ের সম্মুখে এসে ধরেছে। কেন বড় ছেলে মনে মনে চিন্তা করছে, এই হরিনামের ঝোলাটা দেখিয়ে জিজ্ঞাসা করবো মা এটা কি? একবারে শেষ মুহূর্তে মা উত্তর দেবে হরিনামের ঝোলা। আর এই হরিনামের ঝোলার ছলে মায়ের হরিবোলটা বলা হয়ে যাবে। এই বাসনা নিয়ে বড় ছেলে বাবার সেই ভিক্ষার ঝোলাটা এনে বলছে মা গো বল বাবা। একবারে শেষ মুহূর্তে এ দেখো এটা কি? ছেলে ভেবেছিল মা বলবে হরিনামের ঝোলা, কিন্তু জিহ্বা যেহেতু হরি শব্দ বলার বশ নেই, জিহ্বা যেহেতু হরি শব্দে অবশ, মা উত্তর দিল কি জানো? মা বলে ওটা তো তোর বাবা
মধুর হরি বল বলা মা বদেও কাট তোর বাবার ঝোলা মায়ের আরে হলো না বলে ওটা দুধ বাবার ঝোলা আমার মায়ের আর হলো না ওই মধুর হরি বল বলা ওই না শেষের দিনে যাবার বেলা মায়ের হলো না হরি বলা ওই না শেষের দিনে যাবার জিহ্বাটাকে কৃষ্ণনামের বশ করলে হরিনামের বশ করলে সেদিন তোমাকে কাউকে শিখিয়ে দিতে হবে না সব সময় অভ্যাস করো শেষের দিনে যাবার বেলা তোমার আপনা আপনি জিহ্বা বলে উঠবে তোমার আর পরপারের চিন্তা থাকবে না আর এটা বলবো বলেই তো সুন্দর বদন পেলাম যেটা বলবো বলে সুন্দর বদন দিল মিলি কৃপায় করে সেটাই তো বলতে পারলাম না কারণ ওই শেষের দিনে যাবার বেলা এ জগতে তো কেউ যাবে না শুধু যেটা বলা অভ্যাস করবে সেটাই তোমার যাবে যে যা চিন্তা করে যে যা কল্পনা করে আমরা যাব আবার পরের দিনে সেটাই পাব এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই তাই সারাদিন কর্মের মধ্যে ব্যস্ত থাকবে মায়েদের চরণে আমাদের মিনতি রইল সারাদিন কর্মের মধ্যে ব্যস্ত থাকো কিন্তু সন্ধ্যাবেলা যখন মন্দিরে গিয়ে একটু প্রদীপ জ্বালাবে তখন একটু করে নামের অভ্যাস করবে দেখবে চিত্ত তোমার পবিত্র হয়ে যাবে চিত্ত তোমার নির্মল হয়ে যাবে একটু করে হরিনাম সংকীর্তন করতে না পারলেও একটু করে নাম করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে প্রত্যেকদিন নাম অভ্যাস করলে নাম করতে 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 তোমার মনের মধ্যে ফেন যাবে তুমি বুঝবে কি করে নয়ন যেদিন কৃপা করে এই সদগুরু চরণ আশ্রয় করে নাম করতে করতে কৃপা করে দুঃখটা জল ফেলে দেবে সেদিন তুমি বুঝতে পারবে কৃষ্ণ নামের চরমতম সার্থকতা নিদায় গো আজকে মহাপ্রভু আমার কাঁদছে পদকলি পদকলি বর্ণনা করতে গিয়ে বলল যে দেখো ওই দেখো আরে মরো আরে মরো আরে আরে মরো আরে আরে মরো আরে 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 মরো আরে মরো শ্রী গৌরাঙ্গ আরে গৌরাঙ্গ
আকাশের চাঁদের লয় আছে, ক্ষয় আছে, অমাবস্যা আছে, প্রতিপদ আছে, কিন্তু নদীয়াতে আজকে যে চাঁদ উদয় হয়েছে, যার লয় নাই, ক্ষয় নাই, অমাবস্যা নাই, প্রতিপদ নাই, যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতীর আকাশে একবার কৃপা করে উদয় হয়, দিবানি সীতার সমান উদয়, এ জাগতিক জগতের চাঁদের সঙ্গে তুলনা করে আমার গৌর চাঁদকে ছোট করে দিও না। জাগতিক জগতের চাঁদ কেবলমাত্র বাহ্যিক জগৎটা আলো দেয়, আর গৌর চাঁদ শুধু বাহ্যিক জগৎটা নয়, যে অন্তর্জগৎ সেই অন্তর্জগৎটা আলোকিত করে দেয়, বাহ্যিক জগৎটা আলো করতেই পারে। গৌর সঙ্গে চাঁদকে তুলনা করতে গিয়ে আমার মহাপ্রভুকে অপমান করো না। আর কি জানো, ওই দেখো অখিল গৌরকে চাঁদ বললে তবুও বলা যায়, কিন্তু গৌরকে ফাঁদ বলে দিলে কেন? বলে শোনো, মহাপ্রভু এমন একটা রূপের ফাঁদ পেছে বেশি পিছিয়ে বসে আছে, তবে মজার বিষয় কি জানো, সে ফাঁদে সবাই তো পড়তে পারে না। জাগতিক জগতের ফাঁদ আর আমার গৌর রূপের ফাঁদ এক জিনিস নয়। জাগতিক জগতের ব্যাধেরা যে ফাঁদ পাতে, সে ফাঁদে যদি একবার কোনো প্রাণী ধরা পড়ে আবার ছাড়া পায়, সে পথে আর কোনোদিন ধাবিত হয় না। আর আমার গৌরচন্দ্রের রূপের যে ফাঁদ, সে ফাঁদে যদি একবার কেউ ভুলে পা দিয়ে ফেলে, বহু জন্মের স্বীকৃতি সৌভাগ্যে কিংবা সৎগুরু বৈষ্ণবের কৃপায় যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী ওই রূপের ফাঁদে পা দেয়, তবে শুধু এক যুগে নয়, প্রতি যুগে যুগে, শুধু এক জন্মে নয়, প্রতি জন্মে জন্মে সেই রূপের ফাঁদে পা দেব বলে বার বার যেন
ছুটে যায়, মহাপ্রভুর রূপের ফাঁদে তারাইত পড়ে গো, তারাইত পড়ে গো, ফাঁদে তারাইত পড়ে গো, তারাইত পড়ে গো, ফাঁদে পড়া মৃগী যারা তারাইত পড়ে, ফাঁদে পড়া মৃগী যারা তারাইত পড়ে গো, ফাঁদে পড়া মৃগী যারা তারাইত পড়ে গো, ফাঁদে পড়া মৃগী যারা তারাইত পড়ে গো। মহাপ্রভুর রূপের ফাঁদে কি সবাই করতে পারে? এ জাগতিক জগতের ফাঁদে সবাই পড়তে পারে, ব্যাধেরা যে ফাঁদ পাতে, কিন্তু মহাপ্রভুর রূপের ফাঁদে তারাই তো পড়ে গো, ফাঁদে তারাই তো পড়ে গো, ফাঁদে পড়া মৃগী যারা তারাই তো পড়ে, ফাঁদে পড়া মৃগী যারা যুগে যুগে দিয়েছে ধরা, যুগে যুগে দিয়েছে ফাঁদে পড়া মৃগী যারা, যুগে দিয়েছে ধরা, ফাঁদে পড়া মৃগী যারা, ফাঁদে পড়া মৃগী যারা তারাই তো পড়ে গো। এ যুগে নয় প্রতি যুগে যুগে, জন্মে নয় প্রতি জন্মে জন্মে, সেই রূপের ফাঁদে পা দেবে বলে সবাই ছুটে চলে। প্রেম জলে ডুবো ডুবো, আর প্রেম জলে ডুবো ডুবো, ডুবো ডুবো, আর প্রেম জলে ডুবো ডুবো, ঘুরাবার লোচন তোমার প্রেম জলে বলে বলা পোষাল ভাবে বসে ভালো, বলা পোষাল বলে অভাব নয়, অভাব অভাব নয়, অভাব নয় ভাব করা, অভাব নয় বলে কোনোই ভাবে গুণের অভাবে প্রাণের কানগুণ নিধি, অভিমানে উপেক্ষিন প্রাণের গুণ নিধি, এই রূপে Thank you.
চলো রে মন বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মানের নায়িকা বাবা কমিটি বাবারা কৃপা করে আমার আজকে এটা ভালো লীলা গাইবার সুযোগ করে দিয়েছে। আমরা একটুখানি জেনে নেব কলহন্তরিতা মান কাকে বলে, তারপরে আপনাদের কাছে একটা আপনাদের কাছে বিশেষ করে মায়েদের কাছে দুঃখের একটা সংবাদ রয়েছে, সেটা হলো একটা বড় গান গাইবে এটা কমিটির একজন বাবা আমাকে বলেছেন। তো ওনার মনোবাসনা পূরণ করতে গিয়ে যদি আপনাদের মনের মধ্যে কোনো দুঃখ বা ব্যথা দিয়ে থাকি আপনারা আমায় ক্ষমা করবেন, জানি তাই গো হরি বল হরি বল। একটুখানি জেনে নেব কলহন্তরিতা কাকে বলে। রাধানী ভগবানের সঙ্গে যে মান করেছিলেন সেই সমগ্র মানটা আট ভাগে ভাগ করেছেন রসজ্ঞ পণ্ডিতগণ। তত্রাবস্থাষ্টকং সর্বাঙ্গাইকানাং নিগদ্যতে তত্রাভিসারিকা বাসকসজ্জিকা চুৎকণ্ঠিতা তথা বিপ্রলব্ধা খণ্ডিতাশ্চ কলহন্তরিতা করা প্রসিদ্ধ প্রেয়সী চৈব তথা স্বাধীন বক্তিকা ইত্যষ্টৌ নায়িকা ভেদা রসতন্ত্রে প্রকৃতিকা। এই আট প্রকার নায়িকার মধ্যে ছয় নম্বর মান হল কলহন্তরিতা মানের নায়িকা। কাকে বলে? যা সখিনাং পুরপতিতাং বল্লভং রুষা নিরুশ্চ পশ্চাৎ প্রতি কলহন্তরিতা। এক কথায় বলা যায় কলহ অন্তে যাহা, নায়কার নায়িকার মধ্যে ঝগড়া হয়ে গেল, হরি বল, মন দিয়ে শুনবেন একটু, নায়কার নায়িকার মধ্যে ঝগড়া হয়ে গেল, এই ঝগড়া হওয়ার পরে নায়িকা নায়ককে বিতাড়িত করে দিয়ে তাড়িয়ে দিয়ে অগ্নে গ্রহণ না করিয়া পশ্চাতে তার জন্য অনুতাপিতা তাহাই কলহন্তরিতা। নায়িকা যখন নায়িকাকে বিতাড়িত নায়িকা যখন নায়ককে বিতাড়িত করে দিল যখন চলে যাচ্ছে তখন ফিরাচ্ছে না, তাড়িয়ে দিয়ে তারপরে তার জন্য অনুতাপিতা। হায় 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 কি ভুল করলাম কি গো,
এই ব্যথাটা আমরা সবাই পাই জাগতিক জগতে, একটু অন্তর দিয়ে ভেবে দেখো। কিন্তু এই ব্যথাটা আমরা পাই বটে, বড় অন্তর জগতের কথা, যখন কৃষ্ণকে তাড়িয়ে দিই তখন আমরা বুঝি না, কৃষ্ণকে তাড়িয়ে দেওয়ার পরে আমরাও বুঝি। যতক্ষণ কৃষ্ণ ছিল ততক্ষণ বড় আনন্দ ছিল, বড় অন্তর জগতের কথা। শাস্ত্র বলল, ভাই রে ভাই, এ জগতে তোমরা খেলো কিন্তু ভগবানকে সঙ্গে নিয়ে খেলো। যতক্ষণ তুমি ভগবানকে সঙ্গে নিয়ে খেলবে ততক্ষণ তোমার আনন্দ অনুভূতি হবে, তোমার কোনো চিন্তা থাকবে না। যখনই তুমি ভগবানের পরিত্যাগ করবে, যখনই তুমি কৃষ্ণ বহির্মুখী হবে, যখনই তুমি কৃষ্ণ হারা হবে, তখনই তোমার নিরানন্দ ঘিরে ধরবে। নিতাই রাধারানী তত্ত্ব, আজকে কলহন্তরিতা মানের নায়িকা ললিতাকে বলছে, ললিতা রে আধ হলো প্রেম পহিলে নাহি হেরিলু সোজে বহু বল্লহ কাম। কৃষ্ণ প্রেমটা যে এত অন্ধ প্রেম এটা আমি আগে বুঝি নাই, এটা আমি আগে বুঝি নাই। এতদিন জানতাম কৃষ্ণ শুধু একাই আমার, এতদিন বুঝতাম কৃষ্ণ শুধু একাই আমার, কিন্তু আজকে এই মান করতে গিয়ে আমি বুঝলাম কৃষ্ণ কারোর একার হতে পারে না। যে জন তারে আদর করে, যে জন তারে ভালোবাসে, ভগবান আমার ভালোবাসার ধন, ভগবান বুঝি তারই ঘরে চলে যায়। ললিতা রে আজ বুঝলাম আমার ধারণা মিথ্যা, কৃষ্ণ আমার একার কৃষ্ণ না। এই ছাড় মনে করে যেন গেল সখীরে সোজে 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 বহু বল্লহ সোজে সখীরে সোজে 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 বহু বহু বল্লহ অবহু বল্লভ বহু বল্লভ রে ললিতা
স্বামী কৃষ্ণ আমার একাই বটে কিন্তু আজ মানে করে জানলাম নানা তা নয় তা নয় তারে যে ভজে সে যে ভজে সে যে ভজে সে Yeah.
ভজে সে তারি হয় গো আরে কৃষ্ণ পারো হয় গো যে ভজে সে তারি হয় গো আরে কৃষ্ণ পারো এতদিন জানতাম কৃষ্ণ শুধু একাই আমার, কিন্তু মান করে বুঝলাম কৃষ্ণ কারোর একা হতে পারে না, সে বড় আদরের ধন, সে বড় যতনের ধন, আদর করে যতন করে যে তার কাছে ডাকে আমার বন্ধু তার হয়ে বড় আদর সাধে শ্বশুর শাশুড়ি স্বামী ভালোবাসে, কিন্তু আরো অধিক ভালোবাসা পাবার জন্য, আরো বেশি ভালোবাসা পাবে বলে মাঝে মাঝে গায়ে একটু করে বিষ মাখিয়ে নিচ্ছিল, বিষ খেয়েছে, ও বিষ খেয়েছে, যাতে খুঁটিনাটি যে ঝগড়াটা হচ্ছে সেটা যাতে আর না হয়। দেখো কিন্তু রাধারানী ললিতাকে বলছে, ললিতা বধু আমায় আদর করতো ভালোবাসতো, অধিক ভালোবাসা পাবো বলে বধুর সঙ্গে আমি মান করে ফেললাম। আর রাধারানী তৎক্ষণাৎ বলছে, রাধে বধুর কাছে আদর পাবি বলে বধুর সঙ্গে মান করেছিলি, কিন্তু এখন বধুকে তো তাড়িয়েই দিলি, তাহলে আদর করবে কে? এখন রাধারানীর অবস্থা কেমন হয়েছে জানো? একজন নিঃসন্তান মা গঙ্গা মায়ের কাছে মানত করছে, মা গো তুমি আমায় একটা সন্তান দাও, তুমি আমায় কৃপা করে একটা সন্তান দিলে সে সন্তান তোমার জলে বিসর্জন দেবে। আজকে রাধারানীর অবস্থা হয়েছে তাই, ভগবানের কাছে আনন্দ পাবে বলে, ভগবানের কাছে আদর পাবে বলে ভগবানের সঙ্গে মান করতে গিয়ে এখন ভগবানকেই হারিয়ে ফেলেছে। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।